লেবীয় পুস্তক থেকে পাঠ 19 অধ্যায় ও 20 অধ্যায়। বিভিন্ন ব্যাপারে বিধি নিষেধ। ভগবান মোশেকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলকে এই কথা বলো, তোমরা পবিত্র হও, কেননা এই আমি তোমাদের আপন ঈশ্বর ভগবান, যিনি আমি নিজেই যে পবিত্র। তোমরা প্রত্যেকে নিজের মাতা পিতাকে সমীহ করে চলবে, আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি পালন করবে, এই আমি ভগবান, আমি তোমাদের আপন ঈশ্বর। তোমরা অসার যত দেবমূর্তির আশ্রয় নিও না, নিজেদের জন্য তৈরি করো না ঢালাই করা যত দেবতাকে, এই আমি ভগবান, আমি তোমাদের আপন ঈশ্বর। তোমরা যখন ভগবানের উদ্দেশ্যে মিলনযোগ্যে নৈবেদ্য কোনো পশুকে বলি দেবে, তখন এমনইভাবে ওই যজ্ঞ সম্পন্ন করো যাতে তোমাদের ওই নৈবেদ্য গ্রহণযোগ্য হতে পারে। বলি দেওয়া পশুটির মাংস খেতে হবে তোমাদের ওই যজ্ঞের দিনটিতে, না হয় তার পরের দিনটিতে। তৃতীয় দিনে যদি কিছু খেতে যায় তাহলে তা আগুনে পুড়িয়ে ফেলতেই হবে। তৃতীয় দিনে যদি তবুও তা খাওয়া হয় তাহলে সেই যজ্ঞ গ্রাহ্য হবে না, যেহেতু ওই মাংস তখন তো নষ্ট হয়ে গেছে। যে তার কিছুটা মুখে দেবে ওই অপরাধে বোঝা তাকে তো বইতেই হবে, কেননা ভগবানের কাছে যা নিবেদিত ছিল সে তার মর্যাদা নষ্টই করেছে। ওই লোকটিকে জাতিচ্যুত করতে হবে। তোমাদের দেশে ফসল কাটার সময়ে তোমরা কিন্তু তোমাদের ক্ষেতে একেবারে ধার পর্যন্ত গিয়ে সব কিছু কাটবে না, আর পরে মাটিতে পড়ে থাকা শীষগুলো কুড়িয়েও নেবে না। তেমনি আঙুর ক্ষেতের গাছে গাছে রয়ে যাওয়া যত ফল তুমি পেরে নেবে না, মাটির ওপর পড়ে যাওয়া ফলগুলিও কুড়িয়ে নেবে না, ওসব তুমি বরং দরিদ্র বা তোমার দেশে প্রবাসী মানুষের জন্য রেখে যেও। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। তোমরা চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, একজন আর একজনের সঙ্গে কোনো রকম ছলনা করবে না, আমার নাম নিয়ে কোনো মিথ্যা শপথও করবে না, কেননা তা করলে নিজের ঈশ্বরের নামের অমর্যাদায় করা হবে। আমি ভগবান। তুমি তোমার প্রতিবেশীকে কোনোভাবে শোষণ করবে না, আর কোনো কিছু হরণও করবে না, কারোর দিন মজুরির পরের দিন সকাল পর্যন্ত নিজের কাছে আটকে রাখবে না, বধির কোনো মানুষকে কখনো গালমন্দ করবে না, অন্ধের চলার পথে কোনো বাধাও রাখবে না। তোমার আপন ঈশ্বরের প্রতি তোমার যেন সম্ভ্রম থাকে। আমি ভগবান। বিচার করতে গিয়ে কোনো অন্যায় রায় দেবে না, দুর্বলের প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখাবে না, গণ্যমান্য কারোর কাছে নতি স্বীকারও করবে না, ন্যায্যভাবে তোমার প্রতিবেশীর বিচার করবে। তুমি স্বজাতি মানুষদের মধ্যে কুৎসা রটিয়ে বেড়াবে না, এমন কিছু করবে না যাতে তোমার প্রতিবেশীর জীবন বিপন্ন হয়। আমি ভগবান। মনের মধ্যে স্বজাতি ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবে না, প্রতিবেশী কোনো অন্যায় করলে তাকে উচিত তিরস্কার করবে, তাহলে তার অপরাধের জন্যে তুমি নিজে দায়ী হবে না, কখনো প্রতিশোধ নেবে না, স্বজাতির মানুষদের ওপর কোনো আক্রোশ রাখবে না, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। আমি ভগবান। তুমি আমার বিধিনির্দেশ অবশ্যই পালন করবে, এক জাতের প্রাণীর সঙ্গে অন্য জাতের প্রাণীর পাল খাওয়াবে না, তোমার একই জমিতে দুরকমের শস্য বুনবে না, দুরকমের সুতো দিয়ে বোনা কোনো পোশাক গায়ে দেবে না, কোনো পুরুষের যদি এমন কোনো নারীর সঙ্গে দৈহিক মিলন হয় যে নারী ক্রীতদাসী এবং অন্য কারোর বাগদত্তা, যার
মুক্তিমূল্য দেওয়া হয়নি বা যাকে মুক্ত করে দেওয়া হয়নি, তাহলে সেই লোকটিকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তবে ওই দুজনকে প্রাণদণ্ড দেওয়া হবে, যেহেতু ওই নারীটি স্বাধীন ছিল না। সেই লোকটিকে তখন ভগবানের কাছে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের সামনে ক্ষতিপূরণের যথাবিহিত নৈবেদ্য, অর্থাৎ ক্ষতিপূরণের নৈবেদ্য হিসেবে একটি মেষকে নিয়ে আসতে হবে। যাজক তখন ক্ষতিপূরণের নৈবেদ্য ওই মেষটিকে উৎসর্গ করে ভগবানের সামনে সেই লোকটির পাপের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে সে যে পাপ করেছে তা ক্ষমা করা হবে। কানান দেশে যাওয়ার পর এবং সেখানে নানা রকম ফলের গাছ পুঁতে দেওয়ার পর তোমরা ওই সব গাছের ফল আহারের অযোগ্য বলেই গণ্য করবে। 3 বছর ধরে ওই ফলগুলি আহারে অযোগ্য বলে গণ্য করতে হবে, তখন ওগুলি খাওয়া চলবে না। 4th বছরে সেখানকার সমস্ত ফল ভগবানের কাছে স্তুতি নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে হবে। 5th বছরে তোমরা ওই সব গাছের ফল খেতে পাবে। ওইভাবে চললে গাছের ফলন আরও বেশি হবে। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান, তোমরা এমন মাংস কখনো খাবে না যার মধ্যে রক্ত রয়ে গেছে। তোমরা কোনো রকম ভাগ্য গণনা করবে না, নিমিত্তবিদের কাজও করবে না। তোমরা নিজেদের কপালের দুপাশের চুল গোল করে কাটবে না, দাড়ির দুপাশ ছেঁটেও নেবে না। কারো মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে নিজেদের দেহটাকে ক্ষতবিক্ষত করবে না, গায়ে কোনো উলকি ও আঁকবে না। আমি ভগবান নিজের মেয়েকে গণিকার কাজে লাগিয়ে তার সম্মান নষ্ট করো না, পাছে গোটা দেশে গণিকা বৃত্তি ছড়িয়ে পড়ে, পাছে গোটা দেশ নষ্টামিতে ভরে যায়। তোমরা আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি পালন করবে, আমার পুণ্যালয়ের প্রতি শ্রদ্ধা দেখাবে। আমি ভগবান তোমরা কোনো প্রেতাত্মা বা কোনো আত্মিক অপশক্তির সাহায্য নেবে না, তাহলে তোমরা কিন্তু তাদের প্রভাবে অশুচি হয়ে পড়বে। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান, শুভ্র কেশ কোনো মানুষ সামনে এলে তুমি উঠে দাঁড়িও, বৃদ্ধের প্রতি শ্রদ্ধা দেখিও, তোমার ঈশ্বরকে সম্ভ্রম করো। আমি ভগবান কোনো বিদেশি যখন তোমাদের দেশে প্রবাসী হয়ে তোমাদের সঙ্গে থাকবে, তখন তোমরা তার ওপর অন্যায় অত্যাচার চালাবে না। যে বিদেশি প্রবাসী হয়ে তোমাদের সঙ্গে রয়েছে, তোমরা তার সঙ্গে এমনই ব্যবহার করবে যেন সে স্বদেশী, তোমাদেরই একজন। তুমি তাকে নিজের মতোই ভালোবাসবে, কেননা তোমরা নিজেরাই তো একসঙ্গে মিশর দেশে প্রবাসী ছিলে। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান, কোনো কিছু মাপতে গিয়ে তোমরা তার দৈর্ঘ্য, ওজন বা পরিমাপের ব্যাপারে কোনো অন্যায় করবে না। সঠিক দাড়িপাল্লা, সঠিক বাটখারা, সঠিক এফা এবং সঠিক হিল ব্যবহার করবে তোমরা। আমি তোমাদের ঈশ্বর ভগবান, আমি মিশর দেশের বাইরে তোমাদের নিয়ে এসেছি। আমার সমস্ত বিধিনির্দেশ ও সমস্ত নিয়ম নীতি তোমাদের অবশ্যই পালন করতে হবে, সেই মতোই কাজ করতে হবে। আমি ভগবান। ভগবান মসিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, ইসরায়েলীয়দের মধ্যে কিংবা ইসরায়েল দেশে প্রবাসী বিদেশিদের মধ্যে যে কেউ মোলেখের কাছে নিজের কোনো সন্তানকে নিবেদন করবে, তার প্রাণদণ্ডই হবে। দেশের লোকেরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, তখন আমি নিজে তার বিরুদ্ধেই দাঁড়াব, তাকে জাতিচ্যুতই করব, যেহেতু সে
নিজের এক সন্তানকে মুলেখের কাছে নিবেদন করেছে, আর এইভাবে আমার পুণ্যালয়টিকে অশুচি করেছে, আমার পবিত্র নামের অমর্যাদাই করেছে। আর ওই লোকটি যখন তার এক সন্তানকে মুলেখের কাছে নিবেদন করছে, দেশের লোকেরা যদি তখন ব্যাপারটা না দেখার ভান করে যাতে লোকটিকে মেরে ফেলতে না হয়, তাহলে আমি নিজে কিন্তু সেই লোকটির বিরুদ্ধে ও তার গোত্রের সকলের বিরুদ্ধে দাঁড়াব। তাকে এবং তার দেখাদেখি মুলেখের অনুগামী হয়ে গণিকার মতোই আচরণ করে যারা, তাদেরও আমি জাতিচ্যুত করব। তেমনি প্রেতাত্মাদের ওপর কিংবা যত আত্মিক অপশক্তির ওপর আস্থা রেখে তাদের সাহায্য নিয়ে যে লোক গণিকার মতোই আচরণ করে, আমি কিন্তু সেই লোকটির বিরুদ্ধে দাঁড়াব এবং তাকে জাতিচ্যুত করব। পবিত্র হবার জন্যে তোমাদের উদ্যোগী হতে হবে, পবিত্র হতেই হবে তোমাদের। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান, আমার বিধি নির্দেশ তোমাদের অবশ্যই পালন করতে হবে, সেই মতোই কাজ করতে হবে। এই স্বয়ং ভগবান আমি তোমাদের পবিত্র করে তুলি। যে লোক নিজের পিতাকে বা মাতাকে অভিশাপ দেবে তার প্রাণদণ্ডই হবে। সে তো নিজের পিতাকে বা মাতাকে অভিশাপ দিয়েছে, সে তার নিজের মৃত্যুর জন্যে নিজেই তো দায়ী। কেউ যদি কখনো বিবাহিতা কোনো নারীর সঙ্গে ব্যভিচার করে, অর্থাৎ পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, তাহলে ওই ব্যভিচার ও ব্যভিচারিণী দুজনেরই প্রাণদণ্ড হবে। কেউ যদি নিজের বিমাতার সঙ্গে কখনো শোয়, তাহলে সে তো পিতাকে অসম্মান করছে, সেক্ষেত্রে ওই দুজনের প্রাণদণ্ড হবে। তাদের মৃত্যুর জন্যে তারা নিজেরাই তো দায়ী। কেউ যদি নিজের পুত্রবধূর সঙ্গে কখনো শোয়, তাহলে ওই দুজনের প্রাণদণ্ড হবে। তারা তো প্রকৃতির বিরুদ্ধ কাজই করছে, তাদের মৃত্যুর জন্যে তারা নিজেরাই তো দায়ী। পুরুষ যেভাবে নারীর সঙ্গে শোয়, যে পুরুষ সেইভাবে অন্য পুরুষের সঙ্গে কখনো শোয়, তাহলে দুজনে তো জঘন্য কাজই করেছে, তাদের প্রাণদণ্ড হবে। তাদের মৃত্যুর জন্য তারা নিজেরাই তো দায়ী। কেউ যদি কোনো মেয়ে বা তার মা দুজনকেই বিয়ে করে, তাহলে তা তো খুব গর্হিত কাজ বলে গণ্য হবে, ওই তিনজনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে, যাতে তোমাদের মাঝখানে অমন গর্হিত কাজ বারবার না ঘটে। কোনো পুরুষ যদি কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক করে, তাহলে তার প্রাণদণ্ডই হবে এবং পশুটাকেও মেরে ফেলতে হবে। কোনো নারী যদি কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক করতে এগিয়ে যায়, তাহলে ওই নারীকে আর ওই পশুটাকে মেরে ফেলতে হবে, তাদের প্রাণদণ্ডই হবে। তাদের মৃত্যুর জন্যে তারা নিজেরাই তো দায়ী। কেউ যদি নিজের বোনকে, অর্থাৎ নিজের পিতা বা মাতার মেয়েকে বিয়ে করে এবং ওই দুজনের মধ্যে যদি দৈহিক মিলন হয়, তাহলে তা খুবই লজ্জার ব্যাপার বলে গণ্য হবে। তাদের স্বজাতি সকলের চোখের সামনে তাদের দুজনকে জাতিচ্যুত করা হবে। ওই লোকটি তো নিজের বোনের সঙ্গে সহবাস করেছে, ওই অপরাধের বোঝা তাকে তো বইতেই হবে। কেউ যদি ঋতুমতি কোনো নারীর সঙ্গে কখনো শোয়, কখনো সহবাস করে, তাহলে সে তো ওই নারীর রক্তস্রাবের উৎস অনাবৃত করেছে, আর মেয়েটি নিজেও তো তা অনাবৃত করেছে। তাই দুজনকে জাতিচ্যুত করা হবে। তোমার মাসিমার সঙ্গে বা পিসিমার সঙ্গে কখনো সহবাস করবে না। সেক্ষেত্রে তো যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক রয়েছে তাকে অসম্মান করা হবে। দুজনকে তখন ওই অপরাধের বোঝা বইতেই হবে। কেউ যদি নিজের জেঠিমার সঙ্গে বা কাকিমার সঙ্গে কখনো শোয়, তাহলে সে তো নিজের জ্যাঠাকে বা কাকাকে অসম্মান করবে, সেক্ষেত্রে দুজনকে ওই পাপের বোঝা বইতেই হবে।
তারা নিঃসন্তান অবস্থাতেই মারা যাবে। কেউ যদি নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে তাহলে তা তো অশুচিতার ব্যাপার বলেই গণ্য হবে। সে নিজের ভাইকে অসম্মান করেছে, তাদের কোনো সন্তান হবে না। আমার সমস্ত বিধিনির্দেশ ও সমস্ত নিয়মনীতি তোমাদের অবশ্যই পালন করতে হবে, সেই মতো কাজ করতে হবে। তাহলে আমি যে দেশে এবার তোমাদের নিয়ে যাব, যাতে তোমরা সেখানে বসবাস করতে পারো, সেই দেশ তোমাদের উগড়ে ফেলবে না। যে সমস্ত জাতির মানুষদের আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দিতে চলেছি, তোমরা কিন্তু তাদের রীতিনীতি অনুসরণ করবে না। তারা অমন সব কাজ করত বলে আমি তো ঘৃণায় তাদের প্রতি বিমুখ হয়েছি, আর তাই তো তোমাদের বলছি, তাদের ওই দেশ এবার তোমাদেরই অধিকারে আসবে। আমি তো নিজেই তোমাদের অধিকারে তা এনে দেব। তা এমনই এক দেশ যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। তোমাদের আপন ঈশ্বর ভগবান এই যে আমি, আমি অন্যান্য জাতি থেকে তোমাদের পৃথক করে রেখেছি, তাই বলছি শুচি ও অশুচি পশুদের মধ্যে এবং শুচি ও অশুচি পাখিদের মধ্যে যে পার্থক্য রয়েছে, তোমাদের সেই পার্থক্য মেনেই চলতে হবে। আমি নিজেই পার্থক্য রেখে যা অশুচি বলে তোমাদের চিনিয়ে দিয়েছি, তোমরা তেমন কোনো পশু বা পাখির কারণে কিংবা মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো কোনো কিছুর কারণে জঘন্য অবস্থায় নিজেদের নামিয়ে আনবে না। তোমাদের হতে হবে আমার কাছে নিবেদিত মানুষ, কেননা এই আমি ভগবান, আমি নিজেই যে পবিত্র, এবং আমি তো অন্যান্য জাতি থেকে তোমাদের পৃথক করে ফেলেছি যাতে তোমরা আমারই হও। যে পুরুষ বা নারী যত প্রেতাত্মার সঙ্গে যা যত আত্মিক অপশক্তির সঙ্গে লোকদের সহযোগ ঘটানোর কাজ করে থাকে, তাদের প্রাণদণ্ডই হবে, তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে, তাদের মৃত্যুর জন্যে তারা নিজেরাই তো দায়ী। সামসংগীত 65। ঈশ্বরের শত শুভদানে ধন্য ভক্তের কৃতজ্ঞতা শ্রুতি। হে ঈশ্বর, সিয়নধামে তোমার শ্রুতি করা সে তো সমীচীন। মানুষ সেখানে তোমার উদ্দেশ্যে নিজের মানত পূর্ণ করে থাকে। এই যে তুমি পূর্ণ করো মানুষের যাচনা, তোমার কাছে সবাই তো আসতে পারে। আমাদের সমস্ত অপরাধ যখন দুর্বিষহ বোঝা হয়ে ওঠে, তখন তুমি তো আমাদের সব দোষ মার্জনা করো। যাকে তুমি বেছে নাও, কাছে এনে রাখো, তোমার প্রাঙ্গণে থাকতে দাও যাকে, ধন্য, আহা ধন্য সে মানুষ। তোমার এই গৃহে, তোমার এই পূর্ণ মন্দিরে শুভ যা কিছু নিহত রয়েছে, তাতেই তো তৃপ্ত হবে আমাদের প্রাণ। ওগো আমাদের ত্রাতা, ওগো ঈশ্বর, তুমি তো ধর্মময়তা, দেখিয়ে ভয় বিস্ময়ে কত কৃতি সাধন করে আমাদের ডাকে সাড়া দিয়ে থাকো। পৃথিবীর শেষ প্রান্ত দেশে সুদূর সাগর পারে তুমি তো সবার মনে শান্তিদাতা। পরাক্রমে পরিবৃত তুমি, তোমার শক্তি বলে যত গিরিপর্বত তুমি তো করো স্থিত মূল। তুমি তো শান্ত করো সাগর গর্জন, সাগরের তরঙ্গ গর্জন। যত জাতি বিজাতির মত্ত কোলাহল, তোমার শক্তির এত নিদর্শন দেখে ভয়ে বিস্ময়ে শিউরে ওঠে তারা। আছে যারা পৃথিবীর দূর প্রান্ত দেশে, উদয়াচলের বুকে, অস্তাচলের বুকে জাগিয়ে থাক তুমি মহা আনন্দের ধ্বনি। তুমি তো নিজেই এসে জলসিক্ত করে তোলো এই ধরণীতল, পূর্ণ করে
তোলো তাদের প্রাচুর্যের সম্পদে। আহা, উছলে পড়ে সে দিব্য স্রোতস্বিনী, শস্য ফলনের সব প্রস্তুতি করে রাখো তুমি, ধরণীকে তুমি ফসল সম্ভবা করে তোলো এইভাবে। ক্ষেভের লালন পদগুলি জলসিক্ত করে তোলো তুমি, জমির যত ঢেলা মাটি মসৃণ সমান করো তুমি, বৃষ্টির ধারায় আহা ধরণীর বুকে তুমি আনো কোমলতা, যত অঙ্কুরিত বীজে নিত্যই নেমে আসে তোমার আশিস, তোমার সহস্র শুভদান মুকুটের মতো সুশোভিত করে রাখে সারাটা বছর, তোমার আপন রথ যেখানেই যায় সেখানেই ঝরে পড়ে প্রাচুর্যের ধারা, প্রান্তরের গোচারণ ভূমি সেখানেও সেই ধারা ঝরে অনুক্ষণ। আহা, আনন্দ মেখলা পরে সেজে থাকে যত গিরিমালা, তৃণভূমি জুড়ে যত মেষদল শোভা পায় বসনের মতো, উপত্যকা জুড়ে গরম ফসল যেন পেতে রাখা কোনো আবরণ, দিকে দিকে জাগে জয়ধ্বনি, বেজে ওঠে গীত কলতা। শিষ্য চরিত থেকে পাঠ, 5 অধ্যায় 22 থেকে 42 পদ। সেখানে গিয়ে মহাসভার লোকজন কিছু কারাগারে তাদের দেখতে পেল না। তারা ফিরে এসে জানল, আমরা দেখলাম কারাগার ভালোইভাবে বন্ধ করা হয়েছে, প্রহরীরাও দরজায় দরজায় পাহারা দিচ্ছে, কিন্তু দরজা খুলে ভেতরে কাউকে আমরা পেলাম না। এই খবর শুনে মন্দির পার ও প্রধান যাজকেরা দিশেহারা হয়ে ভাবতে লাগলেন, পেরিদূতদের এ আবার কি ঘটল। এই সময়ে হঠাৎ একটি লোক এসে তাদের জানালো, আপনারা যাদের কারাগারে আটকে রেখেছিলেন তারা তো এখন মন্দিরে দাঁড়িয়ে সকলকে উপদেশ শোনাচ্ছে। তখন মন্দির পাল লোকজন সঙ্গে নিয়ে সেখানে গেলেন, তিনি পেরিদূতদের সঙ্গে করে নিয়ে এলেন, তবে তাদের উপর তিনি কোনো রকম বল প্রয়োগ করলেন না, কারণ তার দলের সবাই জনসাধারণকে ভয় করত, যদি তারা তাদের পাথর ছুঁড়ে মারে। পেরিদূতদের নিয়ে এসে তারা মহাসভার সামনে তাদের দাঁড় করালো। তখন মহাযাজক তাদের জেরা করতে শুরু করলেন, তিনি বললেন, আমরা তো ওই লোকটার নামে কোনো উপদেশ দিতে স্পষ্টই তোমাদের বারণ করেছিলাম, আর দেখো তোমরা কিনা সারা জেরুসালেমে তোমাদের উপদেশ তবু ছড়িয়ে দিয়েছ, এমনকি ওই লোকটার মৃত্যুর দায়িত্ব তোমরা এখন আমাদের উপর চাপাতে চাইছ। উত্তরে পিতর ও পেরিদূতেরা বললেন, মানুষের চেয়ে পরমেশ্বরকেই তো মানা উচিত, ক্রুশে ঝুলিয়ে আপনারা যাকে হত্যা করেছিলেন সেই যিশুকে তো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বরই পুনরুত্থিত করেছেন, ইসরায়েল জাতির মানুষকে মন পরিবর্তন ও পাপমুক্তির সুযোগ দেবার জন্যে পরমেশ্বর আপন শক্তিতে তাকেই মহানায়ক ও পরিত্রাতারূপে মহিমান্বিত করেছেন। আমরা নিজেরাই এই সব কিছুর সাক্ষী, আর সাক্ষী আছেন সেই পবিত্র আত্মা পরমেশ্বরের মহাদান, যিনি তার অনুগত মানুষের কাছে। এই কথা শুনে মহাসভার সদস্যরা তো রেগে আগুন, তারা পেরিদূতদের মেরে ফেলবেন বলে স্থির করলেন। কিন্তু গামালিয়েল নামে মহাসভার একজন ফরিসি সদস্য তখন উঠে দাঁড়ালেন, তিনি ছিলেন একজন বিধানচার্য, সকলেই তাকে সম্মান করত। তিনি পেরিদূতদের কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যেতে নির্দেশ দিলেন, তারপর তিনি সদস্যদের বললেন, শোনো ইসরায়েলের মানুষেরা, তোমরা ভালো করে ভেবে দেখো এই লোকদের নিয়ে তোমরা কি করতে যাচ্ছ। এই তো কিছুদিন আগে থিউদাস নামে একটি লোক হঠাৎ এসে নিজেকে বিশেষ একজন বলে জাহির করেছিল এবং সচারেক লোক তার সঙ্গে যোগ দিয়েছিল, শেষে কিন্তু সে নিহত হলো আর তার সমস্ত অনুগামী চারিদিকে ছড়িয়ে পড়ল।
তখন তার দলে আর কিছুই রইল না। তারপর লোক গড়ানোর সময়ে হঠাৎ দেখা দিল গালিলিওর সেই যুদা। সে বহু লোককে নিজের দলে টেনে নিল, কিন্তু সেও শেষে নিহত হল আর সমস্ত অনুগামীও ছত্রভঙ্গ হয়ে পড়ল। তাই এখন আমার পরামর্শ এই যে, তোমরা এদের থেকে দূরে দূরেই থাকো, এদের তোমরা বরং ছেড়েই দাও। এদের এই সংকল্প, এই প্রচেষ্টা যদি মানুষের কাজ হয় তাহলে তা ব্যর্থ হবেই হবে, কিন্তু যদি তা ঈশ্বরের কাজ হয় তাহলে তোমরা এদের কিছুতেই উচ্ছেদ করতে পারবে না। আর হয়তো শেষে বুঝবে তোমাদের এই সংগ্রাম স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে সংগ্রাম। গামালিয়রের এই পরামর্শ সবাই মেনে নিলেন। তারা তখন পেরেক দূতদের ডেকে আনলেন। তারপর তাদের বেত মারিয়ে তারা ঈশ্বরের নামে কোনো কিছু বলতে তাদের বারণ করলেন, আর তারপরে তারা তাদের ছেড়ে দিলেন। তখন যিশুর নামের জন্য লাঞ্ছনা ভোগের যোগ্য বিবেচিত হয়েছেন বলে পেরেক দূতেরা আনন্দ করতে করতে মহাসভা ছেড়ে বেরিয়ে এলেন। এরপর প্রতিদিন মন্দিরে এবং বাড়িতে বাড়িতে তারা সামনে উপস্থিত দিতে লাগলেন, স্বয়ং যীশুখ্রিস্টের মঙ্গলবার্তা প্রচার করতে লাগলেন।